বারুইপুরে বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। পথে নেমেছে গত কয়েক দিন ধরে আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিজেপির বিক্ষোভ প্রতিবাদ চলছে। সামনেই দেখা যাচ্ছে কলকাতা পুরসভা সহ অন্যান্য পুরসভার নির্বাচন, সেই জন্য কি পুলিশ আটকে দিল আপনাদেরকে? অবশ্যই পুলিশ চাইছে যে জোর দিয়ে আরো বেশি করে বিজেপিকে দমন করা হয় ওই তৃণমূল কংগ্রেসের আরো কাছে যাওয়া যায়। নিচুতলার পুলিশের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই, তারা খুব ভালো কাজ করেন, কিন্তু তাদের কিছু অফিসার আছে যারা তৃণমূলের দালাল হয়ে কাজ করে, বলতে খারাপ লাগছে। দালাল শব্দটি চয়ন করতে আমার রুচি বোধে বাড়ছে, তবু আমি বাধ্য হচ্ছে। তাদের কিছু অফিসার আছে যারা তৃণমূল কংগ্রেসের দালাল ও বাড়ির চাকরের মতো আচরণ তাদের। বারুইপুরের ছবি আপনারা দেখছেন, পেট্রোপণ্যের ভ্যাট প্রত্যাহারের দাবি বিজেপি, বারুইপুরে বিজেপির বিক্ষোভ এবং সেই বিক্ষোভ ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। এখন বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় বসে বেরিয়েছে, অবস্থান বিক্ষোভ করছেন। এখানে বাইকের পুলিশ ছিলেন, বিশাল পুলিশ বাহিনী তারা ব্যারিকেড দিয়ে রেখেছেন, কোন রকম ভাবে সেই ব্যারিকেড টুকরাটা দেবে না, এমনিতেই কিন্তু পুলিশ সুতো হবে। পুলিশের যেটা বক্তব্য যে এদের পারমিশন, কোন রকম পারমিশন নেই, সেই পারমিশন অনুযায়ী যে মিটিং করছে, সুতরাং এই মিটিং কোন রকম ভাবে এগোতে দেবে না। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থক যে যারা রয়েছেন এখানে, সুকান্ত মজুমদার নিজে উপস্থিত রয়েছেন, এরা কিন্তু বর্ষপরিকা এই ব্যারিকেড ভেঙে প্রেরণের চেষ্টা করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট ধুন্ধুমার কাণ্ড সৃষ্টি হয়েছিল,